কালো জাদু করে ঘরের মাঠে আর্জেন্টিনাকে রুখে দিতে চায় পেরু তান্ত্রিকরা। আগামী কালকের ম্যাচের আগে মেসিদের উপরে কালো জাদু করে যাচ্ছে পেরু তান্ত্রিক গোষ্ঠী। এসব নিয়ে বিস্তারিত থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদন। বন্ধুরা, বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে আগামীকাল পেরুর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচটি খেলতে বর্তমানে পেরু লিমা শহরে অবস্থান করছে মেসি মার্টিনেজরা। এই ম্যাচের আগে মেসিদের রুখে দিতে মন্ত্রবিদ্যা শুরু করেছে পেরু তান্ত্রিক সম্প্রদায়। মেসি মার্টিনেজদের ছবি নিয়ে স্টেডিয়ামের বাইরে অবস্থান করেছে এই তান্ত্রিক গোষ্ঠীরা। ছবির চারপাশে একের পর এক কালো জাদু করে যাচ্ছেন তারা। কখনো মেসির হাত সুতোর সাথে আটকে দিচ্ছেন, কখনো বা মেসির পা ভেঙে ফেলছেন। তারা বিশ্বাস করে কালো জাদুর প্রভাবে আগামীকালকের ম্যাচে স্বাভাবিক খেলা খেলতে পারবে না আর্জেন্টিনার প্লেয়াররা, আর সেই জাদুবিদ্যার প্রভাবে আর্জেন্টিনাকে হারাতে সক্ষম হবে পেরু। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন ল্যাতিন আমেরিকার মানুষ কতটা ভয়ঙ্কর কালো জাদুতে বিশ্বাসী। আধুনিক যুগে বাস করেও তারা আজ এই কুসংস্কারে বিশ্বাস করে। গত মাসে ব্রাজিল বনাম পেরু ম্যাচও এই কাণ্ড ঘটিয়েছিল পেরু তান্ত্রিক গোষ্ঠীরা। তাদের এই কালো জাদুবিদ্যাকে ভুল প্রমাণ করে ওই ম্যাচে ব্রাজিল জয় পায় 1-0 গোলে। আসল কথা, তারা বিশ্ব চ্যাম্পিয়ন মেসিদের রুখে দিতে যতই কালো জাদুবিদ্যা করুক না কেন, তাদের কোনো জাদুই জয় থেকে বঞ্চিত করতে পারবে না আর্জেন্টিনাকে। কালো জাদুকে ভুল প্রমাণ করে বড় ব্যবধানে পেরুর বিপক্ষে আগামীকালের ম্যাচটি জিতে নিবে আর্জেন্টিনা। তাদের কুসংস্কার এভাবেই ভুল প্রমাণ হোক। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।